লেবাননের দক্ষিণাঞ্চলে এখন যুদ্ধের দামামা। ইসরায়েলি আগ্রাসনে রাজধানী বৈরুতের উপশহর দাহি ও দক্ষিণাঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু উত্তরাঞ্চলে ঠিক উল্টো চিত্র, সেখানে এখনও স্পর্শ করেনি যুদ্ধের ভয়াবহতা, সবকিছুই বলতে গেলে স্বাভাবিক। তবে যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা দিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের, সেই সাথে দক্ষিণে থাকা বাংলাদেশিদের মনোবল চাঙ্গা করাও লক্ষ্য তাদের। যদিও আমরা একটু আতঙ্কিত, তারপরও খেলাধুলা আসলে মানসিক শক্তি বাড়ায়। সবাই একটা বার্তা দিতে চাই যে লেবাননে যুদ্ধ হইতেছে নির্দিষ্ট এলাকা এলাকায়, সমগ্র লেবাননে নয়। আমরা কখনো যুদ্ধ কাম্য করি না, এটা আমাদের যুদ্ধ কখনো কারোর সুবল বয়ে আনে না। সম্প্রতি বৈরুতের পার্শ্ববর্তী এলাকা আদবাইতে ক্রিকেট খেলার আয়োজন করে বাংলাদেশিরা, যা পরিণত হয় মিলন মেলায়, যেন যুদ্ধবিধ্বস্ত লেবাননে একখণ্ড বাংলাদেশ। আমরা আলহামদুলিল্লাহ সেফ জোনে আছি, যদিও আতঙ্কের ভিতর থেকে আমরা সবসময়ের জন্য যাই, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের অনেক প্লেয়ার ভাই ব্রাদার আছে যারা ইতিমধ্যে সাফারের দূতাবাসের মাধ্যমে দেশে চলে যাচ্ছে, তো তাদের সাথে স্মৃতিচারণ করার উপলক্ষেই কিন্তু ম্যাচটা রাখা, যে তারা হয়তো চলে যাবে এবং বাংলাদেশে আমরা এক একজন এক এক প্রান্তের, তো সেক্ষেত্রে হয়তো আমাদের আর দেখাটা কোনোদিনই হবে না। যুদ্ধ শেষে স্বাভাবিক জীবনে ফিরুক লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষ, এই প্রত্যাশা আয়োজকদের। Next report, Channel 24.